আমি এই মাত্র এই বড় ডালাটি পেয়েছি টনিস কিচেন থেকে। সো ক্যামেরাতে মানে বোঝা যাচ্ছে না যে কত বড় একটা ডালা। সো লেটস ওপেন ইট। প্রবাবলি সবার জন্য, অনেক মানুষ এটা খেতে পারবে যদি ডালাটা কেউ নেয়। সো আমার পিসগুলো দেখেন কত বড়, এই চিকেন পিস। এই ডালাটা টোটাল 8 জন মানুষ পেট ভরে খেতে পারবে। আর আমি খুব অবাক হয়েছে যে এত ঘরোয়া পরিবেশে এত সুন্দরভাবে ডেকোরেশন করে টনিস কিচেন যে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এইটা দেওয়ার জন্য। আর আমার খেয়ে এত এত মজা লেগেছে, মানে ঘরোয়া ভাবে এত সুন্দর ভাবে ডেকোরেশন কি এটা টেস্ট যা মজা। আমরা কিন্তু একটা খাবারের সৌন্দর্য দেখেই কিন্তু আমাদের তার টেস্টটা আসে। সো সৌন্দর্য আর হচ্ছে টেস্ট মিলে আমার খুবই ভালো লাগছে। আর এটা কিন্তু বাসমতি চালের খাসির কাচ্ছি। আর এখানে মানে রাইসটা এত ঝরঝরা, মানে আমার খেয়ে খুবই মজা লাগছে, মানে বুঝতে পারছি না যে কত মজা। তো এখন আমি আমার পুরো পরিবার সহ আমার এটা খাবো আর খুবই মজা করবো। সো আমার এটা খেয়ে খুবই ভালো লাগছে। আমি যেটা ট্রাই করলাম এই যে এই মাংসটা, মানে কত বড় সাইজ, একটু ধরে দেখাই অ্যাকচুয়ালি এত বড়। আর এটা তো পড়ে গেছে পিসটা, মানে খুবই খুবই বড় সাইজ। এখানে অনেক মাটনস আছে, কাবাব আছে, আর ইভেন ওরা কিন্তু তার পাশে সালাদও দিয়ে দেয়। তো থ্যাংক ইউ সো মাচ টনিস কিচেন আমাকে এই সুন্দর একটি উপহারটা দেওয়ার জন্য, সবসময় মনে রাখবো। আর আপনারা কিন্তু এই ডাটা একবার ট্রাই করতেই হবে। সো মাচ টনিস কিচেন আমাকে এই পাঠানোর জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এখন আমি খাবো।